कृपया ध्यान दीजिए, 12621 तमिलनाडु एक्सप्रेस नागपुर भोपाल के रास्ते चेन्नई सेंट्रल से आने वाली प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। ऐ कुली, सामले सामले, इधर इधर ले आओ। अरे इस कमरे के सामने हम लोगों की कमरा इधर है। अरे अरे क्या करता है, जरा आस्ते करो कुली भाई, उस बैग में मेरा औषध है, सावधाने लेकर आओ। हाँ इस सीट के ऊपर रखो। 200 रुपये माँ जी। क्या बात बोलता है, यही टुकु आने में 200 टका का भी नहीं। ऐ नाओ 100 रुपया, एक थे के ज़्यादा नहीं दूंगा। क्या माँ जी, कहाँ कहाँ से लोग आते हैं रे बाबा। जाग बाबा, आपात तो निश्चिंत हो गल, आबार नाम्बार समय झमेला, कुली डाको, सब जिनिस गुने गुने नामाओ। ट्रेन की छेड़े दिलो? हाँ मने तो होच्छे ताई, दुग्गा दुग्गा। ए देख सामने सीटे छेलेटा एकदम आमार छेलेर मतो, ताई ना? ओके देखे खूब समीर कथा मने पड़छे, एकटु आलाप करा जाक, कि बोलिस? हाँ दाड़ा, तुम्हारा नाम क्या है बेटा, कहाँ से हो? तमल, तमल चक्रवर्ती, बाड़ी कोलकाता, काज करी बेंगलोर। ओ बांगाली, हम भी, ये माने आमराओ कोलकाता, आमरा दुई बांधवी बेड़ाते एशे छिलाम। हाँ दीदा, আপনারা যে বাঙালি সেটা আপনাদের কুলির সাথে কথা শুনেই বুঝেছি। দিদা? হ্যাঁ দিদা, এই ছেলে দিদা কাকে বলছ? হ্যাঁ আমাদের দেখে তোমার দিদা মনে হয় না? মানে মানে সরি, ভুল হয়ে গেছে কাকিমা। হ্যাঁ এইবার ঠিক বলেছ, কাকিমা। 35 বছর চাকরি করেছি, জাস্ট বছর তিনেক হলো রিটায়ার করেছি, তাই বলে কি বুড়ি হয়ে গেছি? জানো তোমাল, তুমি একদম আমার ছেলের মতো। আমাদের ছেলেমেয়েরা সব বাইরে থাকে, কিন্তু তাই বলে আমরা অসহায় নই, বেশ আছি নিজেদের নিয়ে। আমাদের একটা 10 জনের ক্লাব আছে, নাচ গান আবৃত্তি আঁকা এইসব নিয়ে সুন্দর দিন কাটাই আমরা। তবু ছেলে মেয়েদের ছাড়া বড় একা লাগে, এই একাকিত্ব যে কি, যার আছে সেই বোঝে, তোমরা বুঝবে না। এই না, একদম না, ভুলে গেলি? আমরা প্রমিস করেছিলাম এসব কথা বলবো না, চিন্তাও করব না, নিজেদের মধ্যে আনন্দ করে মজা করে বিন্দাস দিন কাটাবো। দেখুন বাইরে কেমন কাশফুল ফুটেছে, আহা পুজো যে এসে গেছে, প্রকৃতি তা জানান দিচ্ছে, যেন আগমনের সুর শুনতে পাচ্ছি। ঠিক বলেছ, আগমনী সুর। অমল ধবল পালে লেগেছে, মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই, এমন গানটা শুনি একটা কবিতার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় শিখেছিলাম। ছুটি হলে রোজ ভাসাই জলে,
কাগজ নৌকাখানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কোনো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি, কার কাজ হতে ভেসে এল শ্রুতি কাগজ নৌকাখানি। পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে সে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘেরও আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে, ছোট ছোট ঢেউ ওঠে আর পড়ে, রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে, গগনের তলে মেঘ ভাসে কত, আমার সে ছোট নৌকার মতো কি ভাসালে তাই, কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে, ওই মেঘ আর তরণী আমার কে যাবে কাহার আগে। কোন সাগরে পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, হেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোড়ে টানি, আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে নিশি, কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি, কোন পথে যাবে কিছু নাই জানা, কেহ তারে কভু নাহি করে মানা, ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে, ধায় নব নব দেশে, কাগজের তরি তারি পরে চড়ে মন যায় ভেসে ভেসে। সত্যি দেখি নাই কভু দেখি নাই এমন তরণী পাওয়া, জীবনের বয়ে চলা কি অদ্ভুত না, বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইচ্ছে অনুভূতি সবই কেমন যেন বদলে যায়। এই পুজোর কথাই ভাবি, আমাদের ছোটবেলার পুজো মানে পড়াশুনো থেকে ছুটি, নতুন জামা কাপড় পরে পরিবারের সকলের সঙ্গে ঠাকুর দেখতে বেরানো, তখন পুজো মানে চাঁদা তুলে পাড়ার ক্লাবগুলোর সামর্থ্য অনুযায়ী সাবেকি ঠাকুর। একটু বড় হয়ে যখন নিজে রোজগার করতে শুরু করলাম, তখন নিজে নতুন জামা পাওয়ার থেকে অন্যকে দিতে আনন্দ পেতাম বেশি। আরও পরে বিয়ে, নতুন সংসার, সমীর ঠাকুর দেখার উৎসাহ, পুজোর পাঁচ দিনই বেরোতাম ওকে নিয়ে ঠাকুর দেখতে, তখন সবে থিমের পুজো শুরু হয়েছে। আর এখন তো
সবই বদলে গেছে। এখন দুর্গাপুজো একটা ইন্ডাস্ট্রি, আর পুজোর প্যান্ডেল আর্ট ইনস্টলেশন। কত আর্টিস্টের কত দিনের ভাবনায় গোটা বাংলা সেজে ওঠে। কোটি কোটি টাকার ব্যবসা হয় এই পুজোকে ঘিরে। কত গরিব মানুষের সারা বছরের ইনকামের সোর্স এই পুজো। হ্যাঁ, সবই বদলেছে, বদলায়নি শুধু অপেক্ষা। ছোটবেলায় পুজো কবে আসবে তার অপেক্ষা, আর এখন পুজোতে আমাদের ছেলেমেয়েদের বাড়ি ফেরার অপেক্ষা। প্রতিদিন ওদের ফোনের অপেক্ষা, ওরা একবার এসে ঘুরে গেলে পরে আবার কবে আসবে তার অপেক্ষা। শুধু কি অপেক্ষা, যতই বলি না কেন আমাদের বয়স বাড়েনি, আসলে সময় তো থেমে থাকে না। তাই দুশ্চিন্তাও হয় যে পরের বার ওরা এলে আর দেখা হবে কি না। আবার সে প্যানপ্যানে কথাবার্তা? আমরা তো ওদের প্রতি সমস্ত কর্তব্য করেছি, আজও করে চলেছি, কোনো ত্রুটি বা অবহেলা তো কখনো করিনি। ওরাও সেই দূর দেশ থেকে আমাদের জন্য যথাসম্ভব করে চলেছে, তাই না? আমরাই তো উচ্চশিক্ষায় শিক্ষিত করে ওদেরকে একদিন এই স্বপ্ন দেখতে শিখিয়েছি। কি করা যাবে বল, এদেশে যে সুযোগ বড়ই কম। কেরিয়ার তৈরি করে যে যার মতো আজ প্রতিষ্ঠিত ওরা, সেসব ছেড়ে দিয়ে কি চলে আসা যায়? সব ছেড়ে কেন, ছুটি নিয়ে আসতে চাইলেও সবসময় আসা যায় না। এই যে আমি কলকাতা যাচ্ছি, ছুটি পাইনি কিন্তু, ওয়ার্ক ফ্রম হোম, গোটা পুজো কাজ করতে হবে। তবু বাড়ি তো ফিরছি। আমার মেয়ে, ওর ছেলে কেউই এবার পুজোয় আসছে না, বলছে তো শীতের সময় আসবে, অলরেডি লিভের জন্য অ্যাপ্লাই করে রেখেছে, দেখা যাক। আসলে কবিতাটার মতো, ছোটবেলায় আমাদের সবার ইচ্ছা করে বাড়ি ছেড়ে দেশে বিদেশে ঘুরে বেড়াতে। কেউ বারণ করবে না, কেউ ধরে রাখবে না, কেউ ফিরে রাখবে না, শুধু ঘুরে বেড়াব। কিন্তু বড় হয়ে যখন পড়াশোনার জন্য বা কাজের জন্য সত্যি সত্যি বাড়ি ছেড়ে যেতে হয়, তখন অচেনা মানুষ, অচেনা জায়গা, নতুন ভাষা, নতুন কালচার, এসবের মধ্যে বার বার মনে পড়ে বাড়ির কথা, নিজের মানুষদের কথা। তবে এখন ইন্টারনেটের যুগে দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। আসলেই বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর যে কোনো জায়গায় থেকে নিজের মানুষদের সাথে চাইলেই কথা বলা যায়, দেখাও যায়। তবে তা সত্ত্বেও মনের মধ্যে ঘরে ফেরার টান সবসময় অনুভব করি আমরা, শুধু সুযোগের অপেক্ষা। ঠিক বলেছ, তাই আমরাও মন খারাপ না করে নিজেদের মতো করে বাঁচব। ওই যে কি জানো বলো তোমরা, ইউ অনলি লিভ ওয়ান্স, চান্স যখন পেয়েছি আমরা বাঁচার মতো বাঁচব। জানেন, আপনাদের দেখে আমার বড্ড মায়ের কথা মনে পড়ছে। কখন যে বাড়ি পৌঁছব, মা অপেক্ষা করে আছে। আচ্ছা, আপনারা কোথায় থাকেন? আমি বালিগঞ্জ আর ও টলিগঞ্জ। হঠাৎ জানতে চাইলে? না, আসলে আমাদের বাড়িতে পুজো হয়, আমার বাবা জেঠু সবাই নিজেরাই পুজো করেন। ষষ্ঠীতে বোধনের পর চণ্ডী পাঠ হয়, আমাদের পৌঁছতে প্রায় বোধনের সময় হয়েই যাবে। তাই বলছিলাম, আপনারা যদি আমার সঙ্গে আমার বাড়ি হয়ে যান তো খুব ভালো লাগবে, পরিবারের সকলের সাথে আলাপও হয়ে যাবে। সে তো ভালো কথা, কিন্তু এতটা জার্নির পরে
কিরে তুই কি বলিস? একটু আগেই বলছিলাম না আমরা বুড়ি হইনি, বয়সটা একটা সংখ্যা মাত্র, নিশ্চয়ই যাব। আমরা যে পূজোর আগে ফিরে এলাম এটাই ভালো হলো। পূজোর সময় কলকাতার বাইরে ভাবাই যায় না। ষষ্ঠীতে রাস্তার কি অবস্থা, গাড়ি তো এগোচ্ছেই না, তবে এই ভিড়েও নতুন জামা পরা বাচ্চাগুলোকে দেখতে বেশ লাগে আমার। হ্যাঁ, আজকাল তো মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যাচ্ছে, ষষ্ঠীতে তো ভিড় হবেই। এই এসে গেছি আমরা, আপনারা কিন্তু পুজোর দিনগুলো রোজই আমাদের বাড়ি আসতে পারেন, এলে আমাদের খুবই ভালো লাগবে। সে তো বেশ ভালোই হয়, পুজোর দিনগুলোয় ছেলেমেয়েদের অ্যাবসেন্সটা আর ফিল করতে হবে না। বাড়ির পুজো দেখতে আমরা খুবই ভালোবাসি, তাই নিজেরাই নিজেদের মতো করে পুজোর দিনগুলো বেশ আনন্দে কাটাবো। ওরাও চিন্তামুক্ত থাকবে। সব বাবা মায়েদেরই উচিত নিজেদের ভালো থাকার পথটাকে বেছে নেওয়া, তাতে তারাও ভালো থাকবে, বাচ্চাগুলোও খুশি হবে। আসুন আলাপ করিয়ে দিই। মা, ও মা, এসে গেছি, বোধন তো শুরু হয়ে গেছে দেখছি। আচ্ছা মা, এনারা দুজন আমার সাথেই ট্রেনে ফিরলেন, আমি পুজো দেখানোর জন্য ওনাদের নিয়ে এলাম, আপনারা কথা বলুন, আমি আসছি, একটু পরেই চণ্ডীপাঠ শুরু হবে। অহং রুদ্রে বসু বিশ্বরম্যহম আদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রাবরুণো ভাবিভ্রম্যহম ইন্দ্রাগ্নি অহং অশ্বিনোমা অহং সোম আহানসং বিভ্রম্যহম ত্বষ্টারমুতাপূষণং ভগম অহং দধামি দ্রবীরং হবিষ্মতে সুপ্রাব্রিয়ায় যজমানায় সুন্নতে অহং রশ্মী সঙ্গমনি বসুন চিকিৎসে প্রথমায় জ্ঞানম তং মা দেব বদধূ পুরুত্রা ভূরিষ্ঠাত্রং ভূর্য বেশ্যন্তিম মন্নমতীয় বিপশ্বতি প্রাণীতি চাই শৃণোত্তুক্তম অমন্তবো মন্তা উপাশ্খ্যন্তি শ্রুধি শ্রুতা শ্রুধিবং তে বদামি